রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্রের দুটি শহরে একের পর এক হামলার পরপরই হামলাকারীদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোমবার এই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দাগেস্তানের দেড়বেন্দ ও মাখাজকালা শহরে ইহুদি উপাসনালয় গির্জা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালায় বন্দুকধারীরা এতে পুলিশ ও ধর্মযাজক সহ বেশ কয়েকজন হতাহত হন ঘটনার একদিন পর দাগেস্তানের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির দুঃখ প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেন দাগেস্তান ও পুরো দেশের জন্য এটা খুবই দুঃখের দিন আমরা বুঝতে পারছি যে এসব সন্ত্রাসী হামলার পেছনে কোন সংগঠন জড়িত আছে তারা কোন লক্ষ্য অর্জনের জন্য এ হামলা চালিয়েছে তবে দায়ী হিসেবে কারো নাম উল্লেখ করেননি গভর্নর মেলিকফ এমনকি বিস্তারিত কোন তথ্য দেননি তিনি মর্মান্তিকে ঘটনায় দাগেস্তানে বুধবার পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এ সময় অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা সেই সঙ্গে বন্ধ থাকবে বিনোদনমূলক সব আয়োজন এদিকে হামলাকারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য বলে স্থানীয় গণমাধ্যম তাসকে জানিয়েছে রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থা তবে এ পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি দাগেস্তানে এই হামলায় মুসলিম উগ্রপন্থীদের দায়ী করছেন অনেকে বিশেষজ্ঞদের মতে এই হামলা পরিকল্পিত এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে করছি আমরা কারণ এতে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছে তিন মাস আগে রাজধানী মস্কোর কাছে একটি কনসার্ট হলে দুর্বৃত্তদের হামলায় নিহত হয় প্রায় দেড়শত শত মানুষ যার দায় স্বীকার করেছিল আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই দাগেস্তানে কয়েকটি হামলায় আতঙ্কে রাশিয়াবাসী দাওয়ান মুবাসিরা হোসেন নিউজ ডেস্ক দেশ টিভি